জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় আবদুল্লাহ। এইচএসসিতে জিপিএফআই পাওয়ার পরেও 2012 সালে কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাননি আবু আবদুল্লাহ। পরের বছর ভর্তি হন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগে, কিন্তু প্রথম বর্ষে 5 বিষয় অকৃতকার্য হন। দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়া হয়নি, বাধ্য হয়ে প্রথম বর্ষেই থাকতে হয় তাকে। শিক্ষাজীবন থেকে 2 বছর নষ্ট হওয়ার মনের মধ্যে জেদ চাপে আবু আবদুল্লাহর। 2 বছরের ক্ষতি পুষিয়ে নিতে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শুরু করেন সরকারি চাকরির প্রস্তুতি। সফলতাও পেয়ে যান খুব দ্রুত। এবার 41তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাক্রমে 158তম হয়েছেন তিনি। এটিই তার প্রথম বিসিএস ছিল। চট্টগ্রাম কলেজ থেকে 2019 সালে স্নাতক পাশ করেন আবু আবদুল্লাহ। স্নাতকের দ্বিতীয় বর্ষ থেকেই শুরু করেন বিসিএসের প্রস্তুতি। তিনি বলেন, পাশ করে যেন চাকরির জন্য বসে থাকতে না হয়, তাই আগেই চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করি। দ্বিতীয় বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএসের প্রস্তুতি শুরু করি, পাশাপাশি টিউশনি করেছি। সত্যি কথা বলতে একসঙ্গে সব চালাতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তবে কখনোই হাল ছাড়িনি, ভেঙে পড়িনি। সবসময় সাহস জোগাতেন আমার মা। আবু আবদুল্লাহ 2010 সালে চট্টগ্রামের শেরশাহ কলোনি হাইস্কুল থেকে এসএসসিতে জিপিএ 4.69 পেয়ে উত্তীর্ণ হন। এইচএসসিতে জিপিএ 5 পান। স্নাতকের সিজিপিএ 3.11। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। 41তম বিসিএসই প্রথম বিসিএস আবু আবদুল্লাহ। 43 এবং 44তম বিসিএসের লিখিত পরীক্ষা দিয়েছেন, আর 45তম বিসিএসের আবেদন করেননি। তিনি বলেন, আত্মবিশ্বাস ছিল, আল্লাহ রিজিক রাখলে এগুলোর মধ্যেই চলে আসবে। কীভাবে প্রস্তুতি নিয়েছেন এমন প্রশ্নের জবাবে আবু আবদুল্লাহ বলেন, পিএসসির সিলেবাস, প্রশ্নের ধরন এবং আগের বিসিএসের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছি। নিয়মিত পড়ালেখা, অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে প্রস্তুতিতে জোর দিয়েছি। একই বিষয়ে অনেকগুলো বই কম করে না পড়ে 2-1টি বই বিস্তারিত পড়েছি। পাশাপাশি নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়তাম। সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে মোটামুটি ধারণা রাখতাম। অন্য প্রার্থীদের চেয়ে আমি একটা জায়গায় ব্যতিক্রম ছিলাম। গ্রুপ স্টাডি করতাম না বললেই চলে। নিজে নিজে বাসায় নিরিবিলি লেখাপড়া করতে পছন্দ করতাম। 41তম বিসিএসের ভাইবা পরীক্ষায় 20টির মতো প্রশ্ন করা হয়েছিল আবু আবদুল্লাহকে। প্রায় 15 মিনিট ভাইবা নেওয়া হয়েছিল। 2 থেকে 3টি প্রশ্ন সারা সবকটির উত্তর দিতে পেরেছিলেন তিনি। আবু আবদুল্লাহ বলেন, চাকরি প্রার্থীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ভালো ক্যাম্পাস থেকে পাশ না করলে নাকি ভাইবা বোর্ডে ভালো করা যায় না। এটি সম্পূর্ণ গুজব। আবু আবদুল্লাহ মনে করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিসিএসের প্রস্তুতি নেওয়ার সুযোগ বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার কারণে প্রায় সময় বন্ধ থাকে, তাই কেউ চাইলে সময়টা কাজে লাগাতে পারেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থীদের জন্য আবু আবদুল্লাহ বলেন, নিজেকে অযোগ্য কিংবা কম মেধাবী ভেবে হতাশ হবেন না। বিসিএস সবার জন্য উন্মুক্ত, এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের সর্বোচ্চ নিশ্চয়তা আছে। আপনি যোগ্য হলে এবং পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। অতএব এই ভিডিওটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য একটা মোটিভেশনাল ভিডিও হিসেবে কাজ করবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন অনেকেই মনে করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস করার হওয়া অনেক কঠিন বা হওয়া যায় না। আসলে আমি মনে করি বিসিএসের ক্ষেত্রে ইনস্টিটিউশন কোনো ফ্যাক্ট না, আপনি কতটুকু পরিশ্রম করলেন, কতটুকু পড়তে পারলেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ক্যাডার হতে পারবে কি পারবেন কি না। সেই সাথে অবশ্যই সৃষ্টিকর্তার একটা রহমত থাকতে হয়। সো সবার জন্য শুভকামনা।